করোনা আতঙ্কে দেশের স্বাস্থ্য সেবায় অরাজকতা, স্বাভাবিক চিকিৎসা পেতে বিড়ম্বনা মানুষের, আইসিসিবিকে হাসপাতালে রূপান্তরের প্রক্রিয়া শুরু। দেশে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত 49 জনের মধ্যে সুস্থ 19, সংক্রমণ কম হলেও ঝুঁকিতে দেশ, ঘরে থাকার আহ্বান। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন প্রায় 2500 মানুষ, নিউ ইয়র্কেই প্রাণ হারালেন কমপক্ষে 20 বাংলাদেশি, বিশ্বজুড়ে আক্রান্ত 7,40,000-এর বেশি। বাংলাদেশ ছেড়ে গেল যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা, ঝুঁকি নিয়ে চলছে বিশেষ ফ্লাইট, চীন ছাড়া বন্ধ হলো সকল আন্তর্জাতিক বাণিজ্যিক রুট। সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে প্রশাসন ও সশস্ত্র বাহিনী, দরিদ্রদের পাশে বিভিন্ন সংগঠন, গুজব প্রতিরোধে একসাথে কাজ করার প্রত্যয়। রপ্তানিমুখী শিল্পে প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার সঠিক ব্যবহার চান শ্রমিক প্রতিনিধিরা, অপব্যবহারের সুযোগ নেই বলছেন গার্মেন্টস মালিকরা। এবং করোনায় স্তব্ধ পৃথিবীতে গাঢ় নীল হচ্ছে আকাশ, সবুজে ছেয়েছে বনভূমি, কমছে ওজন স্তরের ক্ষয়, দূষণ না থাকায় প্রকৃতি সাজিয়ে নিচ্ছে নিজেকে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সংবাদে স্বাগত, সঙ্গে আছি শেখ জায়েদ, দেখছিলেন শিরোনাম। এবার বিস্তারিত, করোনা ভাইরাসের আতঙ্কে হাসপাতালগুলোতে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সর্দি জ্বর ও ডায়রিয়ার রোগীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এমন পরিস্থিতিতে সরাসরি হাসপাতালে না এসে হটলাইনে চিকিৎসা নেওয়ার পরামর্শ হাসপাতাল সংশ্লিষ্টদের। এদিকে রোগীদের চিকিৎসকদের সেবা দেয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আরও জানাচ্ছেন সৈয়দ রেহান। আছে একজন বসে রয়েছে, সে বলছে আপনি বাইরে দাঁড়ান, আরেকজন ঢুকলো ঢুকে বলে যে শফিকুল আলম স্ত্রীর ডায়রিয়া ও জ্বরের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেলের বহির্বিভাগে এসেছেন ডাক্তার দেখাতে, তবে বহির্বিভাগে কয়েকটি তলা ঘুরেও চিকিৎসকের দেখা পাননি তিনি। ডাক্তাররা খুব ভীত সন্ত্রস্ত আমাদের রুগী দেখে, রুগী যদি দেখে তারা ভীত সন্ত্রস্ত হয় তো চিকিৎসা আমি কার কাছ থেকে করবো? ডাক্তার তো আমাকে দূর সাইকে তাড়িয়ে দিতেছে। জ্বর না থাকলেও হাসপাতালের বহির্বিভাগে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন রোগী, তবে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেকের মিলেছে চিকিৎসকের পরামর্শ। একটা চেম্বারে আমি ডাক্তার যখন দেখে তখন যখন লেখে তখন 11:10 তার আরও ঘন্টা দুই আগে আছে, তখন ডাক্তার ছিল, যখন আমি লেখাইতে আছি তার আগে ছিল না। না ওনারা ঢুকতে দিল না আমার ভিতরে, বলে ডাক্তার নেই ডাক্তার নেই, একজন বলতেছে আসছে ওনারা বলে কি নাই। এমন পরিস্থিতিতে হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন সরকারি নির্দেশনায় সীমিত আকারে চালু রাখা হয়েছে বহির্বিভাগে রোগী দেখা কার্যক্রম, একই সাথে জ্বর ও ঠান্ডাজনিত রোগীদের হটলাইনে ফোন করে সেবা নেয়ারও পরামর্শ তাদের। অল্প জ্বর সর্দি কাশি এই ধরনের থাকে, সেক্ষেত্রে হাসপাতালগুলো ভিজিট করাটাও আসলে কিন্তু তার জন্য রিস্কি, অন্যের জন্যও রিস্কি। তবে আমাদের এখানে যদি কেউ এসে যায় তখন তো আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, আমাদের আউটডোর তো খোলা আছে, সেখানে হয়তো কোনো কারণে ডিলে হতে পারে আমি জানি না, ওটা আমরা দেখবো যে কেন ডিলে হয়েছিল। আর চিকিৎসকদের সেবা প্রদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কিছু কিছু জায়গায় পরীক্ষা করার হার খুব কম, আমাদের লোকজনরা আসছে না গিয়ে, আমি আহ্বান করব এই সময় সকলেই জানি যার যার কর্মস্থলে উপস্থিত থেকে তাদের কাজটি যাতে করে। দেশের বিভিন্ন হাসপাতালে আরো 200টি নতুন আইসিইউ ইউনিট চালু করা হচ্ছে বলেও অনলাইন ব্রিফিং এ জানিয়েছেন তিনি। সৈয়দ রায়হান, News 24, ঢাকা। খুব শিগগিরই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা রোগীদের জন্য হাসপাতাল সুবিধা নিশ্চিত করা হবে, এমন কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার আইসিসিবির বিভিন্ন হল ঘুরে সম্ভাব্যতা যাচাই ও প্রাথমিক পরিদর্শন শেষে এসব কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল। পরিদর্শনে অংশ নেয় বুয়েট অ্যালামনাইয়ের সদস্য সহ সেনাবাহিনীর প্রতিনিধি দল, জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা আক্রান্ত বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবার অবকাঠামো তৈরির উদ্যোগ শুরু করেছে সরকার। চলমান এই অবস্থায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করার আহ্বান জানায় বসুন্ধরা গ্রুপ। রোববার প্রধানমন্ত্রীর কাছে এমন ইচ্ছার কথা জানান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। এর পরদিন সোমবারই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তর ও সেনাবাহিনীর প্রতিনিধি দল। এ সময় সঙ্গে ছিলেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরাও।
বসুন্ধরা কনভেনশন সিটির সুবিশাল হলগুলো ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে বসুন্ধরার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, আইসোলেশন, ইন্টেনসিভ কেয়ার ও হাসপাতালের জন্য আইসিসিবির বিভিন্ন হলকে উপযুক্ত স্থান হিসেবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। করোনা মহামারীর মুহূর্তে বসুন্ধরা গ্রুপ যে এগিয়ে এসছে তাদেরকে আমি প্রথমে সাধুবাদ জানাই। বড় টেন্টটা যে অন্তত 1.5 লক্ষ স্কোয়ার ফিটের, ওখানে 2,500 বেডের আইসোলেশন বেড করা সম্ভব। বাকি 3টা সেন্টারের একটাকে অন্তত আমরা আইসিইউ কেয়ার অর্থাৎ ভেন্টিলেটর স্টেশন করতে পারবো, বাকি 3টা সেটটাকে আমরা হসপিটালে রূপান্তরিত করতে পারবো। জেনারেল পেশেন্ট থাকবে এক জায়গায়, একটা পেশেন্ট হতে পারে খুব মারাত্মক না, অসুখে ভুগছেন, ওনার অবস্থা এত মুমূর্ষু না, উনি একরকম ওয়ার্ডে থাকবেন, আর হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে থাকবেন ক্রিটিক্যাল পেশেন্টগুলো। বসুন্ধরা কনভেনশন সিটির প্রধান পরিচালন কর্মকর্তা আশা করেন দেশের এই ক্রান্তিকালে এমন উদ্যোগ অন্যদেরও উৎসাহ যোগাবে। এই অঞ্চলে সব থেকে বড় হসপিটাল করতে হবে, খুব দ্রুত করতে হবে, যাতে সাধারণ মানুষ যারা চিকিৎসা সেবার জন্য খুব দ্বারে দ্বারে ঘুরছে তারা যাতে দ্রুত সেবা পায়। স্বাস্থ্য অধিদপ্তর, সেনাবাহিনী ও বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সমন্বিতভাবে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে, যা বাস্তবায়িত হলে অন্তত 4 থেকে 5 হাজার রোগীর সেবা দেওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। স্যালম ইন্টেনসিটিভ সুপার সৌজন্যে করোনা ভাইরাসের আরও খবর। গত 24 ঘন্টায় 153 ব্যক্তির নমুনা পরীক্ষা করে নতুন করে দেশে একজন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 49 জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও 4 জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট 19 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা আক্রান্তদের মধ্যে 80 বছর বয়সী এক ব্যক্তি সুস্থ হয়েছেন। সোমবার এসব তথ্য জানিয়েছে আইডিসিআর। আক্রান্ত কম হলেও সংক্রমণের ঝুঁকি রয়েছে, তাই ঘরে থেকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। হাসান পারভেজের প্রতিবেদন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে গত 8 মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে, তবে গত 3 দিন ধরে করোনায় শনাক্ত হওয়ার রোগী কমেছে। গত 24 ঘন্টায় নতুন করে 1 জন শনাক্ত হয়েছেন। সবশেষ হিসেবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 49 জনে, আর নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা 5 জনেই আছে। এছাড়া আইসোলেশনে আছেন 62 জন, আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 32 জন। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন আইইডিসিআর। গত 24 ঘন্টায় আরও 1 জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। যে নতুন রোগীটি চিহ্নিত হয়েছে তিনি একজন মহিলা এবং তার বয়স 20-এর ঘরে। আমরা তার বিস্তারিত ইনভেস্টিগেশন করছি। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 4 রোগী সুস্থ হয়েছেন। এদের মধ্যে 1 জনের বয়স 80 বছর। যেই 4 জন সর্বশেষ 24 ঘন্টায় করোনার সংক্রমণ মুক্ত হয়েছেন তাদের মধ্যে 1 জনের বয়স আমি বিশেষভাবে বলতে চাই 80 বছর, এবং আরও 2 জন আছেন যাদের বয়স 60-এর বেশি। যে 4 জন করোনা মুক্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের 1 জন চিকিৎসাকর্মী রয়েছেন, 1 জন নার্সও সুস্থ হয়ে গেছেন। শনাক্ত হওয়ার সংখ্যা কম হলেও ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন আইইডিসিআর। একদিন কোনো কেস যদি ডিটেক্টেড না হয় তাতেই আমাদের ধরে নেওয়া যাবে না যে আমরা ঝুঁকিমুক্ত হয়ে গেছি। আপনারা ঘরে থাকবেন, আপনাদের এই সময় ঘরের ভেতরে থাকা অত্যন্ত জরুরি। এখন পর্যন্ত দেশে করোনা সন্দেহে 1,338 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানায় আইইডিসিআর। হাসান পারভেজ, News24, ঢাকা। ধীরে ধীরে যেন মৃত্যুপুরীর ছায়া গ্রাস হচ্ছে পৃথিবীর প্রবল প্রতাপশালী দেশ যুক্তরাষ্ট্র। সেখানে বাস করা প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন সেই মৃত্যুর মিছিলে। সর্বশেষ প্রাণঘাতী এই ভাইরাসে নিউ ইয়র্কের কুইন্স হসপিটালে মারা গেছেন বাংলাদেশের সিনিয়র ফটো সাংবাদিক এহাই স্বপন। তার মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে। অবশেষে এমন কথা নিজেও স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে দেশটিতে নতুন করে আরও 18,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমিত মানুষের সংখ্যা 1,59,000-এ দাঁড়িয়েছে, যেখানে প্রাণ গেছে 2,951 জনের। আরো জানাচ্ছেন মাসুদ রানা। করোনার হানায় এখন হুমকির মুখে গোটা বিশ্ব, তবে বেশি টালমাটাল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে 60,000-এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে শুধুমাত্র নিউ ইয়র্ক শহরে। ভয়াবহ মাত্রায় বাড়ছে সংক্রমণের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। করোনার ভয়াবহতা বাড়ছে মিশিগান, ফ্লোরিডা, ওয়াশিংটনেও।
এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে নিউ ইয়র্কে আরও আটজন বাংলাদেশের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে শুধু নিউ ইয়র্কে কমপক্ষে 20 জনের মৃত্যুর খবর জানা গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী রয়েছে। এছাড়া 100 জনের বেশি বাংলাদেশি বিভিন্ন হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। চলমান এমন পরিস্থিতিতে করোনার থাবায় যুক্তরাষ্ট্রে 2 লাখ মানুষের মৃত্যু হতে পারে এমনটি আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। কোভিড মোকাবেলায় হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন ফাউসি। রোববার সিএনএনকে দেওয়া এক টক শোতে এমন তথ্য জানান তিনি। পরিস্থিতি এমন অবস্থা, তার ভিত্তিতে আমি বলতে চাই মৃত্যুর সংখ্যা 1 থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে, তবে আমি এই হিসাবকে চূড়ান্ত বলে ধরে নিতে চাই না। এদিকে করোনা মোকাবেলায় আরো বেশি তৎপর হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন, নিচ্ছে নানা পদক্ষেপ। এর আগে ট্রাম্প করোনা নিয়ে নানা মন্তব্য করলেও তা বেশ সমালোচিত হয়। এবার তিনি নিজেও বিশেষজ্ঞদের আশঙ্কা উড়িয়ে দিলেন না, তবে এমন সংকটেও দেখিয়েছেন আশার আলো। 2 সপ্তাহের মধ্যে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। ভালো কিছু হওয়ার আগে জয় ঘোষণার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনারা যত ভালো করবেন তত দ্রুত এই দুঃস্বপ্ন শেষ হবে। এর আগে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে 81,000 মানুষের মৃত্যুর আশঙ্কা জানিয়েছিল গবেষকরা। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা মোকাবেলার গাইডলাইন আরও 30 দিন বাড়িয়ে 30 এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসুদ রানা, News 24। এদিকে পুরো বিশ্বে ভয়াবহভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গেল একদিনেই পুরো বিশ্বে করোনায় 4,000 মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 35,000, মোট আক্রান্তের সংখ্যা গড়িয়েছে 7,70,000-এ। মৃত্যুর সর্বোচ্চ হার এখনও অব্যাহত রয়েছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় 11,000 মানুষের। রোববার 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন আরও 756 জন। আক্রান্ত মৃতের তালিকায় ইতালির পেছনে আছে স্পেন। গেল 24 ঘন্টায় 7,000-এর ওপর আক্রান্ত 537 জন মারা গেছেন দেশটিতে। আক্রান্তের দিক দিয়ে চীনকে ছাপিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্পেন। যুক্তরাজ্যে নতুন করে প্রায় 1,500 মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন আরও 187 জন। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন 1.5 লাখেরও বেশি। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার সরকারি নির্দেশনা বাস্তবায়নে রাজধানী সহ দেশজুড়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করছে সশস্ত্র বাহিনী। সাধারণ মানুষকে সচেতন করার নানা কার্যক্রমের পাশাপাশি পথে পথে জীবাণুনাশক স্প্রেও করছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার দুপুরে রাজধানীর ভাটারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে সেনাবাহিনী। এ সময় তারা ভাটারা এলাকার অলিগলিতে মাইকিং করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের না হতে আহ্বান জানান। একই সাথে বিদেশ ফেরতরা কোয়ারেন্টাইন করছে কিনা বাড়ি বাড়ি ফোন করে তাও যাচাই করেছেন তারা। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে নৌশ্রমিকদের মাঝে জীবাণুনাশক বিতরণ করেছে নৌপুলিশ। নদীবন্দরগুলো জীবাণুমুক্ত রাখতে আগামী 1 মাস এই কার্যক্রম চলবে বলেও জানানো হয় নৌপুলিশের পক্ষ থেকে। চট্টগ্রামের আন্দরকিল্লা সহ নগরীর বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। এ সময় তারা সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রাখেন। বরিশালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনা সদস্যরা হ্যান্ড মাইকিংয়ে জনগণকে সচেতন করেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হয়ে নিজ নিজ ঘরে থাকার আহ্বান জানান। রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জের হাটবাজার সহ বিভিন্ন উপজেলায় অভিযান চালায় সেনাবাহিনী। পঞ্চগড়ে ভ্রাম্যমাণ চিকিৎসা সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা সংক্রমণ ঠেকাতে ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে মাইকিং ও মাস্ক বিতরণে জনগণকে সচেতন করেন সেনাবাহিনীর সদস্যরা। পাবনায় জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা সহ রাস্তায় রাস্তায় জীবাণুনাশক পানি ছিটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী 11 পদাতিক ডিভিশনের একটি ইউনিট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটের মোংলায় জীবাণুনাশক স্প্রে করেছে নৌবাহিনীর সদস্যরা। ডেস্ক রিপোর্ট, News 24।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির সাজেক ইউনিয়নে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় সম্প্রতি হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত কয়েকদিনে সাজেকের তিনটি দুর্গম পাহাড়ি এলাকায় আটজন ত্রিপুরা শিশু প্রাণ হারায়। যোগাযোগ বিচ্ছিন্ন এই সকল এলাকায় চিকিৎসা সহায়তা দিতে বেসামরিক কর্তৃপক্ষ বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করলে তাৎক্ষণিকভাবে সামরিক ও বেসামরিক চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল সেখানে পাঠানো হয়। তারা গত 24 থেকে 28 মার্চ 171 শিশুসহ মোট 202 জনকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা দিয়েছে। এছাড়াও বিশেষ ব্যবস্থাপনায় 5 শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। সোমবার মার্কিন কূটনৈতিক সহ 269 জন নাগরিককে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বাণিজ্যিক সব রুট বন্ধ হলেও চীনের সাথে ফ্লাইট বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। একই সাথে বিশেষ ফ্লাইট পরিচালনায়ও কোনো বাধা নেই। আরও জানাচ্ছেন লাকমি নাজিসমিন সোমা। বিশ্বব্যাপী কোভিড 19 আক্রান্তের দিক থেকে এখন সবার উপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে প্রায় 1.5 লাখ আক্রান্তের মধ্যে মৃতের সংখ্যা 2,500 ছুঁই ছুঁই। বাংলাদেশে কোভিড 19 এখনও এমন মৃত্যু জম হয়ে আঘাত না হানা সত্ত্বেও ঝুঁকি নিয়েই যুক্তরাষ্ট্র ফিরে গেলেন দেশটির কূটনীতিক সহ 269 নাগরিক। সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্ব না মেনে অনেকটা গায়ে গা লাগিয়েই ফ্লাইটে চড়ার আনুষ্ঠানিকতা সারছেন তারা। নিজ দেশে মহামারীর খবর জেনেও কেন এমন ঝুঁকি নিয়ে দেশে ফেরা? মাই ফ্যামিলি মাই কিডস ইজ দেয়ার, হোয়াট আই গোনা ডু? জাস্ট টু বি অনেস্ট, যে এটা হাসপাতালে অনেক জায়গায় নেওয়া হচ্ছে না যদি কোনো কিছু সমস্যা হয়। আই ওয়ান্ট টু গো হোম এন্ড সি মাই ফ্যামিলি। আই এম মিসিং মাই হোম, দ্যাটস আই এম গোইং ব্যাক এন্ড মাই কিডস অলসো গো দেয়ার। I know here is bad, there is bad, everywhere is bad, the whole world is bad. যুক্তরাষ্ট্র ছাড়াও চলতি সপ্তাহে বিশেষ ফ্লাইটে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে নেপাল, ভুটান, মালয়েশিয়া, জাপান সহ কয়েকটি দেশ। এর আগে ইউরোপের দেশগুলো বিভিন্ন ফ্লাইটে তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ থেকে চীন বাদে সব আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকলেও বিশেষ ফ্লাইট চলছেই, অনিয়মিতভাবে চলছে কার্গো বিমানও। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ চালু থাকা যুক্তরাজ্য রুটের শেষ ফ্লাইটটিও পৌঁছেছে। এখন একমাত্র চীনের সাথেই ফ্লাইট চালু রেখেছে বাংলাদেশ, যেটি ভবিষ্যতেও বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। করোনা সংকটের মধ্যে চীন সহ বিভিন্ন দেশে বিশেষ ফ্লাইট পরিচালনা করাই থেকেই যাচ্ছে সংক্রমণের ঝুঁকি। বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যে এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলো, কিন্তু তা সত্ত্বেও সেই বিমানবন্দর ব্যবহার করেই নিজ দেশে ফিরে যাচ্ছেন বিদেশি নাগরিকরা। সেটি কি বাংলাদেশের স্বাস্থ্যসেবার উপর অনাস্থা নাকি বাড়তি সতর্কতা, সেটি এখন দেখার বিষয়। লাকমি নাজিসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস নিয়ে ভুয়া খবর এবং গুজব ছড়ানোর অভিযোগে 20টি ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নজরদারিতে আছে আরও 50টি পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দুর্যোগের এই সময়ে যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। শাহ আলী জয়কে সঙ্গে নিয়ে জানাচ্ছেন রিশাদ হাসান। করোনা আতঙ্কে এখন গৃহবন্দী সারা দেশের মানুষ, আর ঘরে থাকা মানুষের আতঙ্কের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকারীরা। সরকারিভাবে যখন করোনা মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি, তখন কোনো কোনো ফেসবুক পেজ থেকে চলছে আতঙ্কের সংক্রমণ। বিদেশি কবরস্থানে লাশ দাফনের ভিডিও প্রচার করে বলা হচ্ছে বিশেষ ব্যবস্থায় লোকচক্ষুর আড়ালে কবর দেওয়া হচ্ছে বাংলাদেশে করোনার মৃত্যুবরণকারীদের। এরকম হাজারো গুজব ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এই ধরনের যারা ব্যক্তিবর্গ রয়েছে, আমরা কিন্তু অনেককেই গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং কিছু কিছু ব্যক্তিবর্গকে কিন্তু আমরা এখনো অবজার্ভ করছি। মূলধারার গণমাধ্যমের প্রতিনিধিত্ব করা সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব, সম্পাদক পরিষদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো নেতাদের সঙ্গে করোনা প্রতিরোধে সরকারের সঙ্গে গণমাধ্যম কিভাবে কাজ করতে পারে এ বিষয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় গুজব প্রতিরোধ নিয়েও আলোচনা হয়। যে মেইন স্ট্রিম মিডিয়া তার যে ভূমিকাটুকু এবং যা সত্য যা বাস্তব তাই তুলে ধরবে এবং তাই তুলে ধরছে, আমরা একই সঙ্গে নানামুখী প্রচারণা সেগুলোর বিপক্ষে আমাদের একটা অবস্থান থাকবে। কিছু
ভুয়া অনলাইন পোর্টাল থেকে নানা ধরনের ভুয়া সংবাদ পরিবেশন করা হয়, সেটির বিরুদ্ধে যাতে করে আমাদের মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো সেগুলো ভূমিকা রাখতে পারে, রাখছে, যারা এই ধরনের করবে তাদেরকে আমরা চিহ্নিত করে সরকার তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ সময় করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয় বৈঠকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদ বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। অঘোষিত লকডাউনে যখন একে অন্য থেকে বিচ্ছিন্ন, তখন প্রযুক্তিভিত্তিক যোগাযোগ রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কোভিড 19-এর ভয়াবহতা জনজীবনে বড় ধরনের প্রভাব ফেললেও বাধাগ্রস্ত করতে পারেনি দুরন্ত শৈশব, শিল্পীর শৈল্পিকতা, বন্ধুত্বের বন্ধন আর পারিবারিক সৌহার্দ্যকে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের পর্দায় ঘুরে বেড়াচ্ছে শরীরচর্চার বিভিন্ন নির্দেশনাও। আর বিশেষজ্ঞরা বলছেন, গৃহবন্দীর এই দিনগুলোতে শারীরিক ও মানসিক বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন, বাড়াতে হবে যৌথ সচেতনতাও। জানাচ্ছেন আফরিন আনোয়ার। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশ রয়েছে দীর্ঘ সরকারি ছুটিতে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। স্বাভাবিক সময়ে যে শহরে তিল ধারণের ঠাঁই হয় না, আজ তা প্রায় জনশূন্য। বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নগরবাসীকে নিশ্চিত করতে বলা হচ্ছে পারিবারিক কোয়ারেন্টাইন। আর বিচ্ছিন্নতার এই দিনগুলোতে কেবল প্রযুক্তির ব্যবহার কমিয়েছে মানুষের সামাজিক দূরত্ব। ঘরে বসে কে কি করছে তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সংকটকালীন সময়টিতে সরকারের আমার ঘর আমার স্কুলের আওতায় ঘরে বসে শিক্ষার্থীরা পাচ্ছে ক্লাসরুমের সুবিধা, আর ছোটদের দেখা গেছে সৃজনশীল কাজে নিয়োজিত হতে। সচেতনতামূলক পোস্টের পাশাপাশি লাইভ অপশন ব্যবহার করে গ্রুপ সেশনে বড়দের ব্যস্ত থাকতে দেখা যায় শরীর চর্চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিল্পীও ফুটিয়ে তুলেছে তার শৈল্পিকতা, যা উপভোগ করে কিছুটা হলেও মানসিক প্রশান্তি তৈরি হচ্ছে জনমনে। দুই দিনে কিনে আছি 4 মণ চাল, 80 কেজি আটা আর 20 কেজি ডাল। আর অবরুদ্ধ এই সময়টিকে সুন্দর রাখতে পারিবারিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি প্রতিটি সদস্যের সম্ভাব্য পুষ্টি চাহিদা পূরণ করে শারীরিক ও মানসিক বিকাশে নিয়োজিত থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঘরে থাকার সময় আপনি ডিজিটাল সোশ্যালাইজেশন বা মোবাইলের মাধ্যমে আপনি অন্যের সাথে কথাবার্তা বলেন, সিনেমা দেখেন, হালকা ব্যায়াম করবেন এবং পুষ্টিকর খাবার খাবেন, কারণ পুষ্টিকর খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। বাসার সামনে দিয়ে দেখলাম রিকশা যায় না, মানুষ যায় না। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রকোপ বেশি। নিউ ইয়র্কের থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী সুলতানা রহমান। পুরো আমেরিকা জুড়ে এরকম মানুষের মৃত্যু কিন্তু একেবারে কম নয়। এখন পর্যন্ত প্রায় 2800 মানুষ মারা গেছে, এর অর্ধেক, প্রায় অর্ধেক শুধুমাত্র নিউ ইয়র্কে। আরো যদি আমি সুনির্দিষ্ট করে বলি, অধিকাংশ বাংলাদেশি যেখানে বসবাস করেন, কুইন্স বোরো, এই কুইন্সে, কিন্তু কুইন্স এখন নিউ ইয়র্কে করোনা ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল। এবং মানুষের ভিতরে আতঙ্ক আছে, ভয় আছে। বিশেষজ্ঞরা বলছেন যে টুইন টাওয়ার হামলা যখন হয়েছিল 2001 সালে, কিংবা ঘূর্ণিঝড় স্যান্ডি এই শহর লন্ডভন্ড করে দিয়েছিল, তখনও আসলে এতটা ভয়াবহ অবস্থা তৈরি হয়নি। বিশেষ করে এখানকার যেই হেলথ কেয়ার সিস্টেম, সেখানে আপনি একটা জরুরি কারণে ফোন করলে, 911 ফোন করলে 3-5 মিনিটের মধ্যে আপনি সেবা পাবেন নিশ্চিত, এটা সবাই জানে। কিন্তু সেই সেবাটি এখন পাওয়া যাচ্ছে না, কারণ এক এলমার্স হাসপাতাল সকাল থেকে 7000 মানুষকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে এনেছে। আপনি বুঝে দেখেন তাহলে যে শুধু একটি মাত্র হাসপাতাল জরুরি সেবা দিয়েছে 7000 মানুষকে, এবং তাহলে মানুষের চাহিদা কত বেশি, সেগুলি আসলে নিশ্চিত করা যাচ্ছে না। গভর্নর এন্ড্রু কুমো রীতিমতো আকুতি জানাচ্ছেন যে খুব জরুরি ভিত্তিতে স্বাস্থ্যকর্মী দরকার,
হাসপাতাল খুব দ্রুত বানানো অস্থায়ী হাসপাতাল চেষ্টা হচ্ছে। এরই মধ্যে ইউএস নেভি শিপ কমফোর্ট নিউ ইয়র্কে চলে এসেছে, যেখানে অন্যান্য রোগে যারা আক্রান্ত তাদেরকে সেখানে ট্রান্সফার করা হবে, সেখান থেকে তাদেরকে সেবা দেওয়া হবে। ওই নেভি শিপ কমফোর্ট থেকে কোনো করোনা আক্রান্ত রোগীকে সেবা দেওয়া হবে না। আর এখানে নিউ ইয়র্কে আর্মির যে একটা বড় ক্যাম্প আছে, সেই ক্যাম্পটি খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। আপনি বলতে পারেন যে হাসপাতালগুলো তাদের সক্ষমতা দ্বিগুণ তিনগুণ করে বাড়িয়েও রোগীদের সামলাতে পারছে না। এখানকার ইউনিভার্সিটিগুলোতে যে ছাত্রাবাস রয়েছে, সেই ছাত্রাবাসে গুলোতে হাসপাতাল বানানো হয়েছে, তবু রোগীদের চাপ কমছে না। কিন্তু গভর্নর বলছেন যে ধৈর্য হারা চলবে না, মনোবল অক্ষুণ্ণ রাখতে হবে এবং যেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলা হয়েছে সেগুলি কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছেন তিনি নিউ ইয়র্কারদের। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। ইতালির ভেনিস থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নাজমুল হোসেন। ধন্যবাদ। আপনারা যেমনটি বলছিলেন, আসলে ইতালির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জেনেছেন যে 812 জনের মৃত্যু হয়েছে। আমরা প্রবাসী যারা রয়েছি আসলে গৃহবন্দী অবস্থায় রয়েছি, আপনাদেরকে জানিয়ে রাখি একটি, আমাদের এখানকার প্রবাসী যারা রয়েছেন তারা, যারা প্রবাসী বিপদ আপদে পড়লে তারা সহযোগিতা করার জন্য একটি ফান্ড গঠন করেছেন এবং বিভিন্ন জায়গায় সহযোগিতা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইতালি, মিলান, ভেনিস এবং মরফলগুনে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সেই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আরেকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের মিলানোতে একটি বড় সিয়েরা মিলানো করে একটি জায়গা রয়েছে, যেখানে আপনার 170-80 দেশের অংশগ্রহণে একটি মেলা অনুষ্ঠিত হতো প্রতি বছর। সেই জায়গাটি স্থানীয় মেয়র সহ সবার উদ্যোগে আগামীকাল সেখানে একটি করোনা রোগীদের জন্য হসপিটাল করা হবে এবং আগামী সপ্তাহের মধ্যে রোগীদের চিকিৎসা করার জন্য 500 জন চিকিৎসক এবং 1000 ইতিমধ্যে নিয়োগ হয়েছে এবং সেটি হসপিটাল আকারে অনেক রূপ চিকিৎসা সেবা পাবেন বলে আশা করছি। সৌদি আরবের করোনা ভাইরাস পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। গত 24 ঘন্টায় সৌদি আরবে 154 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1453 জন। তবে এই গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 15 জন, 115 জন। তো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি ভিডিও প্রকাশ হয়েছে, সেখানে বলা হয়েছে যে 300 জন সৌদি নাগরিক যারা ইতিপূর্বে বিভিন্ন দেশ থেকে সৌদি আরব প্রবেশ করেছিলেন তারা 14 দিন কোয়ারেন্টাইনে থেকে তারা আজকে বাড়ি ফিরেছে। একটি 5 তারকা হোটেল থেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা সহ তাদেরকে বিদায় জানানো হয়েছে বলে সেই ভিডিও বার্তায় বলা হয়েছে। তাছাড়া আজকে যারা বিদেশি নাগরিক রয়েছেন তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে যে সৌদি বাদশাহ একটি ঘোষণা দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে সৌদি আরবে এসে বিভিন্ন কারণে যারা ইতিমধ্যে অবৈধ হয়ে গিয়েছিলেন বা আনডকুমেন্টেড হয়ে গিয়েছিলেন তারা কিন্তু চিকিৎসা সেবা স্বাভাবিকভাবে পাচ্ছিলেন না। তো সৌদি বাদশাহ বলেছেন যে সবাই বৈধ অবৈধ সৌদি নাগরিক এবং প্রবাসী সবাইকে যাতে বিনামূল্যে করোনা চিকিৎসা দেওয়া হয় এবং সবার জন্য যাতে চিকিৎসা নিশ্চিত করা হয় এই ব্যাপারটি বলা হয়েছে। তো এই সৌদি বাদশাহর এই নির্দেশে কিন্তু প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। যারা ইতিমধ্যে অবৈধ হয়ে গেছেন তারা কিন্তু আশায় বুক বাঁধছেন যে কোনো কারণে যদি তারা আক্রান্ত হয়ে যান তাহলে একটি শঙ্কা ছিল যে কীভাবে চিকিৎসা করাবে বা কীভাবে হসপিটালে যাবে এই ব্যাপারে একটি শঙ্কা ছিল। তো আজকের সৌদি বাদশাহর এই ঘোষণার ফলে কিন্তু সেই শঙ্কা কেটে গেছে। তো বর্তমানে কিন্তু সৌদি আরবের প্রায় শহরগুলোতেই অঘোষিত লকডাউন চলছে। তাছাড়া রিয়াদ, মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম শহরে কিন্তু কারফিউ চলছে এবং বিকেল 3টা থেকে পরদিন 6টা পর্যন্ত সেই কারফিউ বলবৎ রয়েছে। এছাড়াও কিন্তু সৌদি আরবের 21টি প্রদেশে কিন্তু টোটালি প্রবেশ করা এবং বের হওয়া কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। তো সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা সৌদি জেনারেল সিকিউরিটির পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ যদি এই সময়ের ভিতরে যদি বাইরে যেতে চান তাহলে যাতে অবশ্যই 999-এ কল করে অনুমতি নিয়ে তারপরে যান। তাছাড়াও আরেকটি বিষয় বলা হয়েছে যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন বা অসুস্থতা বোধ করছেন তারা যাতে 3937-এ কল করে তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেন। সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাক্তার রয়েছে এবং 1000-এর বেশি স্বেচ্ছাসেবক রয়েছে, তারা সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করছে। তো এই ছিল আমার কাছে
সৌদি আরব থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। স্লোভেনিয়ার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রাকিব হাসান আবারও সংযুক্ত হয়েছি বিপাবা থেকে। আমি আপনাদের সবাইকে স্লোভেনিয়াতে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। আজ স্থানীয় সময় সকাল 9:30 স্লোভেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এই পর্যন্ত স্লোভেনিয়াতে 731 জনের শরীরে কোভিড-19 খাত নভেল করোনা ভাইরাসের পজিটিভ ধরা পড়েছে। গতকাল পর্যন্ত যে সংখ্যাটি ছিল 684 জনে, অর্থাৎ একদিনে নতুন করে আরও 37 জনের মতো এই প্রাণঘাতী করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছেন। পাশাপাশি গতকাল স্লোভেনিয়াতে আরও 2 জন মৃত্যুবরণ করেছেন এই প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত স্লোভেনিয়াতে এই মৃতের সংখ্যা 12 জনে দাঁড়ালো, যারা এই প্রাণঘাতী করোনা ভাইরাসের শিকারে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও আজ হয়তোবা স্লোভেনিয়ার জাতীয় সংসদে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হবে। বিশেষ করে এই পরিস্থিতিতে যারা কাজ করতে পারছেন না তাদের বিষয়ে স্লোভেনিয়ান সরকার হয়তোবা বেশ কিছু নীতিমালা প্রকাশ করবে বলে সকলেই ধারণা করছেন। স্থানীয় বাসিন্দা যাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, বিশেষ করে এই সময় যারা ক্ষুদ্র স্বপ্রণোদিত ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে হয়তোবা সরকারের পক্ষ থেকে মাসিক 700 ইউরো করে দেওয়ার প্রস্তাবনা আসতে পারে। পাশাপাশি তাদেরকে প্রত্যেক মাসে 400 ইউরো করে যে কর দেওয়া হতো, হয়তোবা পরিস্থিতি উন্নতি না ঘটা পর্যন্ত, বিশেষ করে আগামী এপ্রিল এবং মে এই 2 মাস হয়তোবা তাদেরকে এ করের আওতা থেকে মুক্ত করা হতে পারে। এছাড়াও বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 200 থেকে 300 ইউরো করে অর্থ বাজেট বরাদ্দ এবং পাশাপাশি কৃষকদের জন্য বেশ কিছু আর্থিক সুবিধা আজ স্লোভেনিয়া সরকার আজ পার্লামেন্টে স্লোভেনিয়ার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাশ হতে পারে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়টিতে এখনও বেশ কিছু স্পষ্ট রয়েছে। বিশেষ করে এখানে উল্লেখযোগ্য সংখ্যক অন্যান্য ইউগোস্লাভিক দেশের ইমিগ্রান্ট রয়েছে, যেমন বসনিয়ান, সার্বিয়ান, মেসিডোনিয়ান, এবং যারা এখানে নিয়মিত ট্যাক্স পে করেন এবং যাদের অনেকেরই নিজস্ব ব্যবসা রয়েছে, তো তারা হয়তো বা এই সুবিধাতে আসবেন কিনা, বা অন্যান্য ইমিগ্রান্টদেরাও কিন্তু স্লোভেনিয়া সরকারের ঘোষিত এই প্রকল্প থেকে, এই প্রস্তাবনা থেকে কোনো সুবিধা পাবেন কিনা, এটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন রয়ে গেছে। এই ছিল আমার কাছে স্লোভেনিয়াতে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমি রাকিব হাসান এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। চীনকে ছাড়িয়ে স্পেন উঠে এসেছে করোনা ভাইরাসে আক্রান্তের তালিকায় 3 নম্বর দেশে। সেখানকার অবস্থা জানাচ্ছেন প্রবাসী বাংলাদেশি ইসমাইল হোসেন রায়হান। আজকে সহ টোটাল স্পেনে আক্রান্তের সংখ্যা 87,956 জন এবং মারা গিয়েছেন 7,716 জন। তো ইতিমধ্যে বাংলাদেশে আক্রান্ত হয়েছেন 50 জন এবং নিহত হয়েছেন 1 জন, এই তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত রয়েছে। তো বাঙালিরা যেভাবে আছে, আসলে প্রত্যেকটা সময় আতঙ্কের মধ্যে দিয়ে কাটছে বাংলাদেশি সহ স্প্যানিশ সকলেরই। সরকারের সর্বোচ্চ তদারকি এবং কি প্রচেষ্টার পরও থামানো সম্ভব হচ্ছে না করোনা ভাইরাস। এটি আসলে মূলত জনগণের অসাবধানতার কারণেই ঘটছে বলে সরকার বা তাদের লোকজন যারা আছে তারা ধারণা করছে। কেননা এখানে লকডাউনের পরেও কিন্তু প্রতিদিন প্রায় 2,000-এর মতো মানুষের নামে মামলা করতে হয়েছে পুলিশের। এর প্রধানত কারণ হচ্ছে তারা সরকারের নির্দেশনাবলী অমান্য করেই কিন্তু তারা রাস্তায় নেমেছেন, রাস্তায় নামার ফলে কিন্তু পুলিশ তাদেরকে মামলা করতে এবং বড় অঙ্কের জরিমানা করতে বাধ্য হয়েছে। তো করোনা ভাইরাসটি আগে আমরা প্রথমে যা দেখেছি শুধুমাত্র হাতের মাধ্যমেই ছড়িয়েছে বলে আমরা জানতাম, তবে এখন যতটুকু আমরা শুনতে পেরেছি যে এটি আসলে বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে। তো যেহেতু মানুষের সচেতনতার কিছু অভাব ছিল, যার কারণে লকডাউনের পরেও কিন্তু এই আক্রান্তের সংখ্যাটি তারা এখনো পর্যন্ত কমাতে পারছে না, বা মৃত্যুর মিছিলের যে দীর্ঘায়তা সেটা কিন্তু তারা ছোট করতে পারতেছে না। তো এখন তারা যে সিদ্ধান্তটিতে যাচ্ছে সেটি হচ্ছে যে জরিমানার অঙ্ক সেটি আরো তারা বাড়িয়ে দিবে এবং তারা আর একটু সতর্কতা বৃদ্ধি করবে। তো হাসপাতালে যারা ভর্তি আছে এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে যে 65 বছরের উপরে যারা আছে তাদেরকে কিন্তু কিছুটা অবহেলা করা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, কেননা তাদের অক্সিজেনের অভাব রয়েছে এবং
যে টেস্টিং কিট সেটিরও কিন্তু তাদের অভাব রয়েছে, যার কারণে কিন্তু তারা 65 বছরের ঊর্ধ্বে যারা সেখানকার রোগী রয়েছে তাদেরকে কিন্তু তরুণ রোগীর চাপে কিছুটা অবহেলাই করা হচ্ছে, তাদের মুখ থেকে অক্সিজেন খুলে হয়তো তরুণ রোগীদেরকে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু এই রোগের বা এই রোগীর চাপ সামলাতে নতুন করে হাসপাতাল নির্মাণ করেছে। এবারে মালয়েশিয়ার করোনা ভাইরাস পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আজকে মালয়েশিয়াতে 156 জন নতুন আক্রান্ত হয়েছে, এই নিয়ে 2626 জন টোটাল আক্রান্ত হয়েছে এবং মালয়েশিয়াতে প্রতিদিনেই আক্রান্ত সংখ্যা বৃদ্ধি হচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। আজকে নিয়ে সর্বশেষ মৃত্যু হয়েছে 37 জন। তবে একটি সুখের খবর হলো আজকে সর্বোচ্চ 91 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং এই নিয়ে প্রায় 400 উপরে আক্রান্তকারী বাড়ি ফিরেছে চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে। যাইতে আমি যেমনটি বলছিলাম মালয়েশিয়া সরকার চলমান যে লকডাউন মুভমেন্ট কন্ট্রোল অর্ডার সেটি এখন 14 দিনে পড়ছে এবং দ্বিতীয় দফে তারা আগামী 14 এপ্রিল এ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অবশ্যই মালয়েশিয়া যেসব প্রবাসীরা আছে তাদেরকে বারবারই বলা হয়েছে তারা যাতে সতর্কতার সাথে এবং মালয়েশিয়া সরকারের দেওয়া যেই মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি এই আইনটি যাতে তারা সঠিকভাবে পালন করে। সম্প্রতিকালে বেশ কয়েকজন প্রবাসীকে আটক করা হয়েছে এই আইন ভঙ্গ আইনটি অমান্য করার কারণে এবং বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে। অবশ্যই মালয়েশিয়া যেসব প্রবাসীরা আছে তারা অবশ্যই আইনটি মেনে চলতে হবে এবং এটি 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 ভঙ্গ করলে শাস্তি এবং জরিমানার বিধান রয়েছে। আমি News24 এর মাধ্যমে আমরা দূতাবাসের সাথে কথা বলেছিলাম, দূতাবাস ঠিক একই কথা বলেছে যে সলোমন যেই পরিস্থিতিটি অবশ্যই প্রবাসীরা এটি মালয়েশিয়া সরকারের দেওয়া আইনটি তারা মেনে চলতে হবে এবং যেই কোনো প্রয়োজনে এবং জরুরি যে কোনো প্রয়োজনে তারা দূতাবাসের সাথে যোগাযোগ করে এবং যদি কোনো করোনা বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয় অবশ্যই সে দ্রুতভাবে দূতাবাসের যে হটলাইনগুলো দেওয়া আছে যাতে হটলাইনে যোগাযোগ করে এবং সে বৈধ হোক আর অবৈধ হোক সে মালয়েশিয়া সরকার থেকে বলা আছে যে বৈধ আর অবৈধ নয় যারা করোনা ভাইরাস আক্রান্ত হবে এবং করোনা ভাইরাস আক্রান্তের যাদের আশঙ্কা দেখা দেয় এরকম তারা অবশ্যই পার্শ্ববর্তী হাসপাতালে যাবেন এবং চিকিৎসা নেবেন, এখানে বৈধ অবৈধ কোনো গণ্য করা হবে না। এবং মালয়েশিয়ার সরকার আগে থেকেই যে প্রস্তুতিটা নেওয়া হয়েছে প্রতিটা তাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই এবং প্রত্যেকটা প্রদেশে তাদের যে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং নার্স ডাক্তার পর্যাপ্ত পরিমাণ প্রস্তুত রাখা হয়েছে। মালয়েশিয়া সরকার আশা করছে যে খুব শিগগিরই তারা এই চলমান যে সংকটটি তারা মোকাবেলা করে উঠতে পারবে এবং মালয়েশিয়া ঠিক আগের মতো অবস্থানে চলে যাবে। তো আমি মালয়েশিয়ার প্রবাসীরা অবশ্যই প্রবাসী উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আপনারা মালয়েশিয়া সরকারের দেওয়া ওই আইনটি মেনে চলবেন এবং আপনারা সতর্ক থাকবেন এবং অবশ্যই আইন ভঙ্গ করলে আপনার জেল জরিমানা সহ অনেক শাস্তির বিধান রয়েছে। গুজব ছড়িয়ে মিথ্যাচার করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ালে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইবার টিমগুলো গুজব ও মিথ্যা রটনাকারীদের খুঁজে বের করতে কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। সোমবার এক প্রেস নোটে এসব জানানো হয়। সময় পুলিশের বিরুদ্ধে গুজব ও মিথ্যার না ছড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ। বলা হয়েছে সাধারণ মানুষকে সতর্ক করতে গিয়ে পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বল প্রয়োগের অভিযোগ উঠেছে, যেসবের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তারপরও কিছু নিউজ মিডিয়ায় পুরাতন অভিযোগগুলো নিয়ে নিউজ ছাপা হচ্ছে। এমনকি 2011 সালে পুলিশ কর্তৃক বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস দমনের ছবিও ফটোশপ করে ব্যবহার করা হচ্ছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করে পুলিশকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিনীত অনুরোধ জানিয়েছে পুলিশ। যশোর, দিনাজপুর ও মুন্সীগঞ্জে জ্বর ও সর্দি কাশির উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা 12 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানান সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টে আক্রান্ত ছিল শিশুটি। করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষণ থাকা আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয় তাকে। সোমবার সকালে চিকিৎসক ওই ওয়ার্ড পরিদর্শনে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় পান। দিনাজপুরের বিরামপুরে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাসায় এক ব্যক্তি মৃত্যু হয়েছে। দিনাজপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান ওই ব্যক্তি গত 10 দিন আগে কুমিল্লা থেকে নিজ গ্রামে আসে। এ সময় তার জ্বর সর্দি ও শ্বাসকষ্ট থাকলেও সে ভয়ে কাউকে না জানিয়ে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নেয়। পরে
গতকাল ভোরে তার মৃত্যু হয়। মুন্সিগঞ্জের মানাইরকান্দি গ্রামে সোমবার ভোরে সর্দি কাশি ও জ্বর নিয়ে সোহরাব হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসী জানায়, শিশু সোহরাবের বাড়ির পাশে বেশ কয়েকজন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে ওই শিশুর মৃত্যু নিয়ে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার তহবিলের সঠিক ব্যবহার চান সংশ্লিষ্টরা। শ্রমিক প্রতিনিধিরা বলছেন, মালিকরা যাতে কোনোভাবে এর অপব্যবহার করতে না পারে সেই দিকে কঠোর নজরদারি দরকার। তারা দাবি তুলছেন টাকা সরাসরি শ্রমিকদের ব্যাংক হিসেবে জমা দেওয়ার। তবে মালিকরা আশ্বস্ত করেছেন সরকারি ডাটা বেজে থাকায় এর অপব্যবহারের কোনো সুযোগ নেই। এদিকে সংকটকালীন এই সময়ে সব শ্রমজীবী মানুষের কথা ভাবার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদের রিপোর্ট। দিন আনে দিন খায় এমন শ্রমিকের সংখ্যাই বেশি বাংলাদেশে। করোনার জন্য 10 দিনের অঘোষিত লকডাউনে এই শ্রমিকরা এখন মহাবিপাকে। সরকারি হিসেবে অনানুষ্ঠানিক খাতে কাজ করে দেশের 85% শ্রমজীবী মানুষ। মজুরির বিনিময়ে কাজ করা লোকের সংখ্যা এখন 6,08,00,000, যার মধ্যে অস্থায়ী কাজে রয়েছে 5,17,00,000। রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছে 5,000 কোটি টাকার তহবিল। কারা কিভাবে এই টাকা পাবে তার নীতিকৌশল ঠিক না হলেও শ্রমিক প্রতিনিধিরা রয়েছে দুশ্চিন্তায়। সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই টাকা যেন ওয়ার্কারদের ব্যাংকে ব্যাংকে ট্রান্সফার করে দেয়, তাহলে এটা পাবে, তা না হলে কিন্তু তারা এই টাকা শ্রমিকরা নাও পেতে পারে। এদিকে মালিকরা সরকারের তহবিল শ্রমিকদের কল্যাণে ব্যয় করার আশ্বাস দিচ্ছেন। তাদের যুক্তি, কারখানায় কতজন শ্রমিক বেতন পায় তার হিসেব রয়েছে ব্যাংকের কাছেও। আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ডাটাবেস, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরির যে স্যালারি শিট, গত কয়েক মাসের একটা স্যালারি শিট যদি আমরা আমাদেরকে দেয় তাহলে সেখানে শ্রমিকদের স্বাক্ষর করে কিন্তু স্যালারি শিট থাকে, সুতরাং ওখানেও একটা আমরা কিন্তু হিসাব পাবো। শ্রমিক নেতৃত্বে যারা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের, তারাও সেখানে অন্তর্ভুক্ত রাখা দরকার, যাতে তাদের সেই আশঙ্কাটা কোনোভাবেই যাতে প্রলম্বিত না হয়। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন এরই মধ্যে বেকার হয়ে পড়েছেন কয়েক কোটি শ্রমজীবী মানুষ। তাদের সবার জন্য খাদ্যের ব্যবস্থা করা এখন রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। যে সরকারের ভিজিএম কর্মসূচি ওটা চলুক, কিন্তু অতিরিক্ত আরো প্রায় 1 কোটি লোকের কিছুটা হলেও কম্পেনসেশন যদি দিতে পারে, তাহলে সেটা কিন্তু আভ্যন্তরীণ যে চাহিদার পতন হচ্ছে সেই আভ্যন্তরীণ চাহিদার পতনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবে। এই বছর সামর্থ্য দেখে লাভ নেই, টাকা ছাপিয়েই করতে হবে। যথাসাধ্য চেষ্টা করতে হবে যেন লিকেজ, কোনো ধরনের দুর্নীতির সুযোগ না থাকে এই বরাদ্দগুলোতে। আমাদের নিশ্চিত করতে হবে যে যারা ইন্টারনেট বেনিফিশিয়ারি তাদের হাতে যেন পৌঁছায়। এছাড়া আপতকালীন সময়ে যারা বেকার হবে তাদের জন্য কাজের ব্যবস্থা করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদ আবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। অস্ট্রিয়াতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 9,000 ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী মৃত্যু হয়েছে 100 জনের বেশি মানুষের। রেস্টুরেন্ট, কফি হাউস এবং বার এপ্রিলের 13 তারিখ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যে অস্ট্রিয়া সরকার 38 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। মাহমুদুল হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ রানা। বিশ্বব্যাপী আতঙ্কের নাম হয়ে উঠেছে করোনা ভাইরাস। এমন অবস্থায় ইউরোপের দেশগুলোতে দ্রুত বাড়ছে করোনার আক্রান্তের সংখ্যা। দ্রুত বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। ইতালির পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়াতে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তিরল প্রদেশে। রাজধানী ভিয়েনাতেও আক্রান্তের সংখ্যা 700 ছাড়িয়েছে। গেল কয়েকদিনের তুলনায় এখানেও আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 100 জনের বেশি মানুষের। অস্ট্রিয়ার সরকার জনসাধারণের ঘরের বাইরে যাওয়ার উপর যে বিধিনিষেধ আরোপ করেছিল সেটি আগামী এপ্রিলের 13 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন অবস্থায় দেশটির সরকার 38 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু জরুরি প্রয়োজন ছাড়া, নিত্য প্রয়োজন জিনিস অথবা ওষুধ কেনাকাটা ছাড়া, স্কুলের ছুটি আরও বৃদ্ধি করেছে, 13 তারিখ পর্যন্ত বর্ধিত করেছে। আমাদের অবস্থা দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। আশা করি দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন, আমরা দেশের জন্যই করি। এখানে মৃত্যু সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। অস্ট্রিয়ান গভর্নমেন্ট, একজন ব্যবসায়ী বলেন, একজন চাকরিজীবী বলেন, যার যে ধরনের ইনকাম, প্রতি মাসে কার কত ইনকাম সেটা
এই কমেন্ট পরিষ্কারভাবে খবর রাখেন এবং তাকে ওই অনুপাতেই ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। অস্ট্রিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে, অযথা ঘরের বাইরে দুই তিনজন একসাথে ঘোরাফেরা করার জন্য ইতিমধ্যে অনেককে জরিমানা করা হয়েছে। ইউরোপের এই দেশটিতে 8,000 প্রবাসী বাংলাদেশি রয়েছে। প্রবাসীরা বন্দী জীবন কাটালেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ার সন্ধান মেলেনি। আমরা যারা ভিয়েনাতে 8,000 বাংলাদেশি আছি, অনেকে ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আছি, আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে, এই দোয়া আপনাদের কাছে আমরা চাচ্ছি। দেশটিতে রেস্টুরেন্ট, কফি হাউস এবং বার এপ্রিলের 13 তারিখ পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও সুপারমার্কেট, ফার্মেসি, পেট্রোল পাম্প আগের মতোই খোলা থাকবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শেষ করব করোনা ভাইরাসে আতঙ্কের মধ্যেও অন্যরকম এক পৃথিবীর খবর দিয়ে। বদলে যাচ্ছে আকাশের রং, পৃথিবীর চেহারা, বায়ুস্তর। আকর্ষণীয়ভাবে কমে গেছে গ্রিন হাউস গ্যাসের প্রকোপও। কলকারখানা বন্ধ থাকায় নেই প্রচলিত দূষণের মাত্রাও। কোভিড-19 আতঙ্কে গোটা বিশ্বের মানুষ যখন লড়ছে মৃত্যুর সাথে, সেই সুযোগে প্রকৃতি সাজিয়ে নিচ্ছে নিজেকে, জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। করোনা ভাইরাসের আক্রমণে কার্যত স্তব্ধ গোটা বিশ্ব। একাধিক দেশের তরফ থেকে জানানো হয়েছে যথেষ্ট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এই ভাইরাস প্রকোপে। তবে জানা গিয়েছে এর ফলে প্রকৃতিতে পড়েছে এক অদ্ভুত প্রভাব। চীনের হুবেই প্রদেশে বাতাসের মানে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। সেখানে বায়ুদূষণের মাত্রা গত 3 মাসে 14% কমে গেছে বলে হিসাব দিয়েছিল নাসা। বাতাসের মানে একই ধরনের ইতিবাচক পরিবর্তনের হিসাব দেখা যাচ্ছে ফ্রান্স, ইতালি, স্পেনের মাদ্রিদ শহরেও। ইউরোপীয় স্পেস এজেন্সি ইএস এর প্রকাশিত নতুন উপগ্রহ তথ্য অনুসারে ইউরোপীয় 3টি শহরগুলোতে নাইট্রোজেন ডাই অক্সাইড থেকে বায়ুদূষণের হার হ্রাস পেয়েছে। আর এই প্রসঙ্গে পৃথিবীর পর্যবেক্ষণ কর্মসূচির পরিচালক জোসেফ এস্টেচার ভিডিও কলের মাধ্যমে রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। আমরা যা করছি এটি প্রথম স্তরের অনুমান। এরই মধ্যে প্রত্যাশা অনুসারে স্বাভাবিক মানের চেয়ে 40% কমে গেছে বায়ু দূষণ। বায়ুচিত্রের পরিবর্তন হয়েছে নেদারল্যান্ডস এবং ব্রিটেনেও। এছাড়াও গত 3 মাসে চীন থেকে গ্রিন হাউসের নিঃসরণ কমেছে 25%। গোটা বিশ্বজুড়ে এয়ারলাইন্সের নিঃসরণও কমেছে ব্যাপক হারে। চলছে না গাড়ি, উঠছে না বিমান এবং সমুদ্রে ভাসছে না নৌযান। আর এ সুযোগে আসল রূপে ফিরছে প্রকৃতি। স্বচ্ছ আকাশ হয়ে উঠছে আরো নীল ও সবুজে ছেয়ে গেছে বনাঞ্চল। প্রাণীগুলো ফিরছে স্বস্তি। এর জেরে ধীরে ধীরে অ্যান্টার্কটিকার ওজোন স্তরও ক্ষয় কমছে। এতে করে দক্ষিণ গোলার্ধের বাতাসের প্রবাহ যে পরিবর্তন আসছিল তাও বদলে যাচ্ছে। বিশ্বনেতারা যেখানে ব্যর্থ, সেখানে কোভিড কর্তৃক নতুন ভাইরাসটি যেন দায়িত্ব নিয়েছে দূষণ জর্জরিত এই পৃথিবীকে রক্ষা করতে। সে কারণে এই করোনা ভাইরাসকে কেউ কেউ প্রকৃতির শিক্ষা হিসেবে দেখছেন, কেউ কেউ প্রতিশোধ বলতেও ছাড়ছেন না। করোনা ভাইরাসের ফলে অদ্ভুত পরিবর্তন প্রকৃতিতে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। করোনা আতঙ্কে দেশের স্বাস্থ্যসেবা অরাজকতা, স্বাভাবিক চিকিৎসা পেতে বিড়ম্বনা মানুষের, আইসিসিবিকে হাসপাতালে রূপান্তরের প্রক্রিয়া শুরু। দেশে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত 49 জনের মধ্যে সুস্থ 19, সংক্রমণ কম হলেও ঝুঁকিতে দেশ, ঘরে থাকার আহ্বান। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মারা গেছেন প্রায় 2,500 মানুষ। নিউ ইয়র্কে প্রাণ হারালেন কমপক্ষে 20 বাংলাদেশি, বিশ্বজুড়ে আক্রান্ত 7,40,000-এর বেশি। বাংলাদেশ ছেড়ে গেল যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা, ঝুঁকি নিয়ে চলছে বিশেষ ফ্লাইট, চীন ছাড়া বন্ধ হল সকল আন্তর্জাতিক বাণিজ্যিক রুট। সামাজিক দূরত্ব নিশ্চিতে মাঠে প্রশাসন ও সশস্ত্র বাহিনী, দরিদ্রদের পাশে বিভিন্ন সংগঠন, গুজব প্রতিরোধে একসাথে কাজ করার প্রত্যয়। রপ্তানিমুখী শিল্পে প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার সঠিক ব্যবহার চান শ্রমিক প্রতিনিধিরা, অপব্যবহারের সুযোগ নেই বলছেন গার্মেন্টস মালিকরা। এবং করোনায় স্তব্ধ পৃথিবীতে গাঢ় নীল হচ্ছে আকাশ, সবুজে ছেয়েছে বনভূমি, কমেছে ওজন স্তরের ক্ষয়, দূষণ না থাকায় প্রকৃতি সাজাচ্ছে নিজেকে। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।